হ্যালো এভরিওয়ান, এনাক্ষি দত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ব্লগ। তো সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি, সবাই সারাদিন ধরে দেখতে থাকো কী কী করি। তো এই যে সকালবেলা উঠে ডিম সেদ্ধ আর ছানা দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম, তো এরপরে যা ঘরের কাজ পাজ আছে সেগুলো করব। তো হ্যালো এভরিওয়ান, তো এই যে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি, তো ব্রেকফাস্ট টেকফাস্ট করা হয়ে গেছে। আর তোমাদেরকে তো প্রত্যেক দিনই একই জিনিস দেখাচ্ছি যে আমি বাজারে যাচ্ছি বিকেলবেলা করে রোজ, আজকেও আমাকে যেতে হবে। কারণ কী বলতো, এই আগের সপ্তাহটা তো আমরা কিছুই করিনি, মানে আমাদের পুজোর বাজারই এবার শুরু হয়নি। প্রত্যেকবার তো আগে থেকে মোটামুটি শুরু হয়ে যায়, মোটামুটি আমার জন্মদিনের পর থেকেই আমি আর মা মিলে টুকটুক করে করতে থাকি। তো এবার তো আর সেই জিনিসটা হয়নি, বাড়িতে জানোই একটা অন্যরকম সিচুয়েশান হয়ে গেছিলো, তো সেই জন্য সব কিছুই বন্ধ ছিল। সেই জন্য এই একটা সপ্তাহের মধ্যে আমাদেরকে সব কিছুটা করতে হচ্ছে, মানে সেই জন্য রোজ যেতে হচ্ছে। তো পরশু দিন মায়ের সাথে দুদিন গেছি, তারপরে কালকে আবার অঙ্কুশের সাথে গেছিলাম। তো আজকে আমি যাবো আমার শাশুড়ি মায়ের সাথে, কারণ আমার শ্বশুরবাড়িতেও কোনো বাজারঘাট হয়নি, কারণ আমি যেতে পারিনি সেই জন্য কোনো বাজারঘাট হয়নি। তো আজকে আমার শ্বশুরি মায়ের সাথে আমি আবার যাব বাজারে, তো বিকেলবেলার দিকে বেরোবো। আর কালকে ঘরটার ঝাড়া হয়েছে না, তো অলরেডি আমার আজকে একটা মানে সর্দি ব্যাপার একটা হয়েছে। তো যাই হোক, ভাবছি একটা অ্যালার্জির ওষুধ খেয়ে নেবো। আর আজকে আরও খুশি কেন বলো তো, আজকে ঠাম্মা বাবা সবাই বাড়িতে আসছে, তো ওরা রওনা হয়ে গেছে, ওরা কালকে রাত্রেই নেমেছে কলকাতাতে। তো কালকে মানে ফ্লাইট ডিলে হয়ে যাওয়ার জন্য ওরা রাত্রিবেলা রওনা হতে পারেনি কলকাতা থেকে, ট্রেন ইয়ে হয়ে গেছে, মিস করে গেছে, আর ট্রেন মিস করে গেছে। তো আজকে ওরা সকালবেলা যে হাওড়া বালুরঘাটের ট্রেনটা আছে, তো ওটাতে করে রওনা হয়েছে। তো ওরা ঢুকতে ঢুকতে ওই বিকেল হয়ে যাবে, তো ওরা আসবে, তারপরে আমি আমার শাশুড়ি মায়ের সাথে বাজারে যাব। তো চলো এখন দেখি ঘরের কোনো কাজ টাজ থাকলে করবো, আর না হলে বসেই থাকবো, কারণ আবার ওই বিকেলবেলা থেকে আবার আমাকে হুলুস টুলুস করে বেরোতে হবে, শাড়ির বাজারে যেতে হবে, তারপরে আবার ওই ম্যাক্স ফ্যাক্স ওইদিকেও যেতে হবে, কারণ একবারে বাবার শার্ট ফাট সবই কিনে নিয়ে আসবো, কারণ আর তো দিন নেই, একদিনে সব করে ফেলতেই হবে, কারণ আর কয়েক মানে দুটো তিনটে চারটে দিন। তো একদিন ভাবছি একটু পার্লারেও যেতে হবে, তো আমি ভেবেছিলাম চুলে বোটক্স ফোটক্স করাবো, কারণ চুলটা ভীষণ বাজে অবস্থা, কিছুই হলো না জানো তো। তো যাই হোক, আজকে যাই বাজারে, তারপরে তোমাদের সাথে আবার। আর তারপরে দেখো ব্রজেন কাকুর বাড়ির জন্য পুজোর বাজার করে নিয়ে এসেছে, তো সেগুলো দেখাচ্ছে, তো সেগুলোই আমরা দেখছি বসে। তো ব্রজেন কাকুর যে ওয়াইফ আছে তাকে তো আমরাই শাড়ি দিই, তো তার জন্য আর ব্রজেন কাকুকে কিনতে হয় না, ব্রজেন কাকুরটা তারটা আর কিনতে হয় না। তো ব্রজেন কাকুর যে ছেলের বউ আছে, আরও যেসব আত্মীয় স্বজন আছে, তাদের জন্য ব্রজেন কাকু কিছু শাড়ি কিনেছে। তো এই শাড়িটা কিনেছে ব্রজেন কাকুর ছেলের বউয়ের জন্য। তো খুব সুন্দর শাড়িটা, দেখো এত সুন্দর কালারটা, কালার কম্বিনেশানটা না দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর ব্রজেন কাকুর এক ভাস্তি আছে, তো তার জন্য এই জামাটা কিনেছে, আর মাসি বলছে এই জামাটা তো আমারই হয়ে যাবে। আর নাম দাঁড়াও, তাহলে তোমাকে এই পুজোতে এইরকম একটা জামাই কিনে দিব আমি, শাড়ি তো একটা কিনে দেওয়া হয়েছে, শাড়িটা থাক, তোমাকে এরকম একটা জামা কিনে দেবো। মাসি বলছে দেখ আমার কি সুন্দর হয়েছে, দেখেছিস জামাটা। তো যাই হোক, তারপরে দেখো এইটা আর একটা শাড়ি কিনেছে, এটা ব্রজেন কাকুর কোনো একটা ভাইয়ের বউ নাকি একটা যেন আছে বললো, তো তাকে দেবে, তো ওইটা একটা কিনেছে। আবার এইটা আর একটা শাড়ি কিনেছে, এটা আরেকজনকে দেওয়ার জন্য। তো এই শাড়িটা খুব সুন্দর হয়েছে, কালারটা এত সুন্দর, আর কালারটা একদম ডুয়াল টোন, তো কালারটা খুব সুন্দর লাগছে, একদম মিষ্টি রংটা। তো তিনটে শাড়ি ব্রজেন কাকুর দারুণ কিনে নিয়ে এসছে, মানে ব্রজেন কাকুর পছন্দ কিন্তু খুব সুন্দর, একদম সোবার পছন্দ, দেখো এত সুন্দর কিনেছে শাড়িগুলো, দারুণ কিনেছে। তো খুব ভালো হয়েছে শাড়িটা। তো আমার মোটামুটি স্নান টান হয়ে গেছে, তো পুজো টুজো দিয়ে নিলাম, আর তারপরেই দেখো আমার আবার একটা পার্সেল চলে এসেছে। তো পার্সেল বলতে একটা দিদি গিফট পাঠিয়েছে, তো সেটাই এসেছে, তো সেটাই ওপেন করছিলাম। তো কি আছে বুঝতে পারছি না, কুর্তি আছে না শাড়ি আছে না কি আছে বুঝতে পারছি না। তো চলো খুলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখো খুলে নিয়েছি, আর কুর্তিটা আমার মা এরকম গায়ে দিয়ে বলছে যে বাহ কুর্তিটা তো খুব সুন্দর হয়েছে। তো তারপরে এই যে বিকেলবেলা রেডি টেডি হয়ে আমি আমার শাশুড়ি মায়ের সাথে বেরিয়ে পড়েছি বাজারে, এসেছি শাড়ির বাজার করতে। তো এই যে এখানে সব শাড়ি টাড়িগুলো দেখছি, তো বেশ শাড়িগুলো সবকটাই সুন্দর লাগছে। তো এইগুলো একটা ওই সাউথ কটন টাইপের শাড়ি, যেগুলো আমার মা কিনেছে, তো ওগুলোই আবার দেখছিলাম আজকে একটু, আরও কয়েকটা নতুন নতুন কালার এসেছে, তো তো সেগুলোই একটু দেখছিলাম। তো প্রত্যেকটা শাড়ি সুন্দর এসেছে,
আছে জানো তো, এই তমা কাকুর দোকানে মানে বালুরঘাটে যে শ্রীদুর্গা বস্ত্রালয় আছে দোকানে না খুব ভালো ভালো টাইপের শাড়ি পাওয়া যায় জানো, মানে কম প্রাইসের মধ্যে এত সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়, খুব সুন্দর। আর তারপরে এই যে আমরা একটু ম্যাক্সে চলে এসেছিলাম, এখান থেকে বাবার শার্টটা নেব আর অঙ্কুশেরও কিছু জামা কাপড় কিনবে, তো সেই জন্যই আমরা এসেছিলাম। আর এখন মোটামুটি বাজার হয়ে গেছে, তো তারপরে এই যে দেখো বাড়িতে চলে আসলাম। এখন বাড়িতে এসে তারপরে এখন সমস্ত বাজার টাজারগুলো আমিও দেখব, আমরাও দেখব, আর তোমাদেরকেও এখনই দেখিয়ে দেব, কারণ আর তো পুজোর বেশি দিন নেই, কালকে থেকেই সবাইকে দেওয়া শুরু হয়ে যাবে, তো পরে আর দেখাতে পারবো না। তো এই যে এখন এখানে বসে সবাই মিলে দেখব। আর এখানে দেখো, এখানে কিন্তু ঠামুন বসে আছে, ঠামুন বসে আমাদের সাথে গল্প করছে, আর অঙ্কুশও চলে আসলো বাড়িতে, তো সবাই মিলে একসাথেই খুলবো শাড়ি টাড়িগুলো। তো এই যে দেখো একটা একটা করে বের করা হচ্ছে। তো এই যে এই হাফ প্যান্টটা নামা হয়েছে অঙ্কুশের জন্য, তো এরকম হাফ প্যান্ট পরতেই বেশ ভালোবাসে, তো সেই জন্য এরকম একটা হাফ প্যান্ট নামা হয়েছে ওর জন্মদিনে পরার জন্য। তো এটার সাথে ওই ব্ল্যাক কালারের একটা টি শার্ট নিয়েছি, তো ব্ল্যাক কালারের ওর সবই টি শার্ট আছে, কিন্তু সবকটারই সামনে এটা ওটা প্রিন্ট দেওয়া, তো প্লেন টি শার্ট পরতে খুব ভালোবাসে, তো সেই জন্য এরকম একটা প্লেন টি শার্ট নামা হয়েছে, তো ওর খুব পছন্দ হয়েছে। আর এই যে দেখো এই শার্টটা নামা হয়েছে আমার বাবার জন্য, মানে শ্বশুরবাড়ি থেকে আমার বাবার জন্য নিয়েছে এই শার্টটা, তো শার্টটা কিন্তু খুব সুন্দর, আর বাবা এরকম কটনের নরম শার্ট পরতে না খুব ভালোবাসে। আর এই শাড়িগুলো নামা হয়েছে আমার মাসি শাশুড়ি মামি শাশুড়ি ওদের জন্য, তো তিনটে একই রকমের শাড়ি নামা হয়েছে, যেহেতু একই বাড়িতে তিনজনকে দেওয়া হবে, তো সেই জন্য একদম একই রকম কেনা হয়েছে, শুধু কালারগুলো আলাদা। আর এই যে দেখো এই মলমল প্রিন্টের শাড়িটা নামা হয়েছে আমার ঠাম্মার জন্য, তো এই প্রিন্টটাও খুব সুন্দর। এই মলমলের প্রিন্টগুলো এবার এত ভালো এসেছে, মানে ফট করে দেখে মনে হচ্ছে কি পিওর সিল্ক জানো তো, খুব সুন্দর। আর এই শাড়িটা নামা হয়েছে আমার মায়ের জন্য, এটা কি বললো মুগা তসর না কি যেন একটা বললো, খুব সুন্দর শাড়িটা, কালারটা এতটা মিষ্টি শাড়িটার, মানে কি বলবো, দেখো একটা ডুয়াল টোনের শেড আছে। আর এবার দেখছি জানো তো, মানে বেশিরভাগ শাড়ি না ডুয়াল টোন টাইপের শেডের, তো শাড়িগুলো খুব সুন্দর হয়েছে। আর এই শাড়িগুলো না দারুণ হয়েছে জানো তো, এই শাড়িগুলো আমরা নিয়েছি এখানে মহাবীর বলে একটা দোকান আছে ওই দোকান থেকে, খুব সুন্দর শাড়িগুলো, মানে কালারগুলো যেরকম সুন্দর শাড়িগুলোও সেরকম সুন্দর। আর এই শাড়িটা কেমন হয়েছে তোমরা জানিও তো, এই শাড়িটা আমার শাশুড়িমা নিজের জন্য কিনেছে, আমি বললাম যে নাও শাড়িটা খুব সুন্দর লাগছে। আর এখানে এই যে দুটো শাড়ি নামা হয়েছে দেওয়ার জন্য, তো কফি কালারের শাড়িটা নামা হয়েছে আমাদের বাড়িতে তিলকী মাসির জন্য, আর এই ব্লু শাড়িটাও নামা হয়েছে, এটা নামা হলো একটা এক্সট্রা যদি কাউকে দিতে দিতে হয় তো সেটার জন্য। তো এই শাড়িটাও এই শাড়িগুলোও খুব সুন্দর, একদম মানে বাটিকের পিওর সিল্কের মতো। আর এই ব্লু কালারের শাড়ি এত সুন্দর হয়েছে, মানে কালারটা এত মিষ্টি শাড়িটার, খুব সুন্দর হয়েছে। আর এই লাল হলুদ শাড়িটা নেওয়া হয়েছে পুজোতে দেওয়ার জন্য, আর এই যে বিছানার চাদর নেওয়া হয়েছে তিনটে, মানে দুটো নিজের ঘরের জন্য আর একটা ওপরে আমাদের ঘরের জন্য। তো